প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টপিক। আজকের টপিকে আমি যে বিষয়টি শেখাব, অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় ভগ্নাংশ সংক্রান্ত প্রশ্ন আসে। আমাদেরকে প্রশ্নে বলে যে নিচের কোন ভগ্নাংশটি বড়। আজকে আমি এই প্রশ্নটির সমাধান এত সহজ একটি টেকনিক দেখাবো যে মাত্র 3 থেকে 5 সেকেন্ডেই আমরা সমস্যাটি সমাধান করতে পারব। শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদেরকে বড় ভগ্নাংশটি নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি, 2টি অপশন নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে, কয়ের যে ভগ্নাংশটি আছে, সেই কয়ের ভগ্নাংশের লবের সাথে ক্ষয়ের ভগ্নাংশের হরের গুণ দিতে হবে। গুণ দিয়ে যে ভগ্নাংশের লব নিয়ে আমরা কাজ করতেছি সেই ভগ্নাংশের সোজা আমরা লিখব। তাহলে 4 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 4 দুগুণে 8 আসতেছে। যে ভগ্নাংশের লব নিয়ে কাজ করব সেই ভগ্নাংশের নিচে লিখব। এরপরে এই 3 দিয়ে এই 3কে গুণ করব। যেহেতু আমরা এই 3 দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করতেছি, তাহলে গুণ দিয়ে আমরা এই ভগ্নাংশের নিচে লিখব। তাহলে 3 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো 9। যেহেতু আমাদেরকে বড় ভগ্নাংশটি নিয়ে আসতে বলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 থেকে 9 বড়, তাহলে এই ভগ্নাংশটি থেকে এই ভগ্নাংশটি বড়, তাহলে এই ভগ্নাংশটি বাদ গেল। এরপরে আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ করব। যদি গুণ করি, যে ভগ্নাংশের লব দিয়ে আমরা গুণ করতেছি সেই ভগ্নাংশের নিচে লিখব। তাহলে 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18। এরপরে এই হর দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ, তাহলে যে ভগ্নাংশের লবকে গুণ করব সেই ভগ্নাংশের নিচে আমরা লিখব সংখ্যাটি গুণ করে। তাহলে 4 দিয়ে 5কে গুণ করলে 4 5 20। যেহেতু আমাদেরকে বড় সংখ্যাটি নিয়ে আসতে বলছে, তাহলে এই 18 আমরা নিতে পারবো না, কারণ 18 থেকে 20 বড়। তাহলে এই ভগ্নাংশটি আমাদের হবে না অ্যান্সার। এরপরে এই 2টি ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে এই 2টি ভগ্নাংশ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে 5 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, তাহলে যে ভগ্নাংশের লব দিয়ে আমরা গুণ করতেছি সেই ভগ্নাংশের নিচে আমরা লিখব। তাহলে 5 দিয়ে 9কে গুণ করলে 5 9 45, এবং এই 6 দিয়ে এখন গুণ করব 7কে, তাহলে 6 7 42। তাহলে এই 45 এবং 42-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 45 হলো 42-এর থেকে বড়। সো এই ভগ্নাংশটি হলো সবচেয়ে বড় ভগ্নাংশ, অর্থাৎ গ নম্বর অপশনটি হবে রাইট অ্যান্সার। এভাবে অনেক সহজেই আমরা এই ধরনের প্রশ্ন আসলে সহজেই সমাধানটি করতে পারবো এই টেকনিকটি কাজে লাগিয়ে। যদি প্রশ্নটি এভাবে আসে যে নিচের কোন ভগ্নাংশটি ছোট, যদি এরকম প্রশ্ন বলে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে ক নম্বর অপশন হলো 2 ভাগ 3। খ নম্বর হলো 3 ভাগ 4। গ নম্বর হলো 5 ভাগ 7। ঘ নম্বর হলো 8 ভাগ 9। যদি আমাদেরকে প্রশ্নে বলে যে নিচের কোন ভগ্নাংশটি ছোট, তাহলে আমরা এমন একটি আজকে টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, যে টেকনিকটি কাজে লাগিয়ে মাত্র 3 থেকে 5 সেকেন্ডে আমরা বলে দিতে পারবো নিচের কোন ভগ্নাংশটি ছোট। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এই প্রথমে ক নম্বর অপশনে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশের লব দিয়ে খ নম্বর অপশনের ভগ্নাংশের হরকে গুণ করতে হবে। যে ভগ্নাংশের লব দিয়ে গুণ করব আমরা, সেই ভগ্নাংশের নিচে সংখ্যাটি লিখব। তাহলে 2 দিয়ে যদি 4কে গুণ করি, তাহলে 4 দুগুণে আসতেছে 8। এরপরে এই 3 দিয়ে এই 3কে গুণ, অর্থাৎ
এই পাশের ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ। যে ভগ্নাংশের লবকে গুণ করব সেই ভগ্নাংশের হরে আমরা লিখব। তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে তিন দিকে নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট ছোট নয়ের থেকে, তাহলে নয় বড় আট ছোট। যেহেতু আমাদেরকে ছোট ভগ্নাংশটি বের করতে বলছে, তাহলে এই ভগ্নাংশটি আমরা নিতে পারবো না, এই ভগ্নাংশটি আমরা নিতে পারবো না। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ করতে হবে। এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ করব। গুণ করে আমরা এই ভগ্নাংশের নিচে লিখব। যে ভগ্নাংশের লব দিয়ে গুণ করব সেই ভগ্নাংশের নিচে লিখব। তাহলে দুই দিয়ে যদি সাতকে গুণ করি, সাত দুগুণে চোদ্দ। এরপরে এই তিন দিয়ে আমরা এই ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে তিন দিয়ে লবকে গুণ করলে তিন পাশে পনেরো। তাহলে পনেরো থেকে চোদ্দ হলো ছোট। যেহেতু আমাদেরকে ছোট ভগ্নাংশটি বের করতে বলছে, সেজন্য আমরা ষোলোটা গ্রহণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটি আমরা নিতে পারবো না। এরপরে আমাদেরকে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি আমরা কাজ করি, তাহলে এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ এবং এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ। তাহলে যেই ভগ্নাংশের লব দিয়ে আমরা গুণ করব সেই ভগ্নাংশের নিচে সংখ্যাটি লিখব। আমরা পাচ্ছি নয় দুগুণে আঠারো। তাহলে যে ভগ্নাংশের লব দিয়ে আমরা গুণ করব সেই ভগ্নাংশের নিচে লিখব। এখন এই তিন দিয়ে যদি আমরা এই আটকে গুণ করি, তাহলে তিন আসতে চব্বিশ। যেহেতু এই ভগ্নাংশের লবকে আমরা গুণ দিচ্ছি, তাহলে এই ভগ্নাংশের নিচে লিখব সংখ্যাটি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আঠারো বড় নাকি চব্বিশ বড়। যেহেতু আঠারো ছোট এবং আমাদেরকে বলছে যে ছোট ভগ্নাংশটি নির্ণয় করো, তাহলে এই ভগ্নাংশটি হবে না। তাহলে ক নম্বর হবে রাইট অ্যান্সার। প্রিয় ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এরকম চাকরির পরীক্ষার এরকম কীভাবে শর্টকাটে সমস্যাগুলো সমাধান করা যায় সেই টেকনিকটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।